আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে আমি দেখাবো ব্লাউজ কাটিং এবং এই ব্লাউজটা ছয়ত্রিশ ইঞ্চি বডির ব্লাউজ কাটিং দেখুন এখানে আমি সে একটা শাড়ির কাপড়ের ব্লাউজের কাপড়টা নিলাম দেখুন এখানে একটা কাজ আছে কাজটা ব্লাউজের নিচে থাকবে এবং পিছনের পার্টে হবে সামনের পার্টে হবে না আমি প্রথমে পিছনের পাটটা কাটছি এবং এটাকে দুই ভাজ করে নিয়েছি এবং লম্বাটা নিচ্ছি দেখুন কাঁচটা থেকে এক ইঞ্চি নিচে দাগটা দিব এবং এই দাগ থেকে আমি ব্লাউজটা যত লম্বা দিব তার থেকে দুই ইঞ্চি বেশি পরিমাপে নেবেন দুই ইঞ্চি শ্যালাইয়ের জন্য বাড়তি নেবেন এখন এখান থেকে আমি লম্বাটা নিয়ে নিলাম লম্বা দাগ থেকে এখন আমি কাঁধটা মেপে নিব কাঁধটা আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে এভাবে লম্বায় দাগটা দিয়ে দিলাম তারপর আমি কাঁধ থেকে হাত নিব হাত মোহরা নিব এখানে সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে আমি দাগটাকে সোজা করে এভাবে বক্স করে নিলাম এখন এই হাতমোহড়ার লাইনে আমি বডির পরিমাপটা দিয়ে দিব আপনার বডি যতটুকু তাকে চার ভাগ করে নেবেন এখানে আমার বডি ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চিকে চার ভাগ করলে হয় নয় ইঞ্চি আমি এখানে নয় ইঞ্চিতে দাগ কেটে নিলাম সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়তি নিলাম তারপর আমি নিচে যে লম্বার দাগটা নিয়েছি ওই দাগটাকে সোজা করে টেনে দিব তারপরে এখানে আমি নিচের বডির মাপটা দিব কোমলের মাপটা দিব এখানে আমি যত তাকে চার ভাগ করে নিব কোমরের মাপটা হবে আটাশ ইঞ্চি আটাশ ইঞ্চিকে চার ভাগ করলে হয় সাত ইঞ্চি আমি সাত ইঞ্চিতে দাগ কেটে নিব তারপর সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়তি আরেক ইঞ্চি বাড়তি নিব আমি টিকেনের জন্য নিচে টিকেন হবে তাই টিকেনের জন্য এক ইঞ্চি বাড়তি নিতে হবে তারপর এটাকে এভাবে মিলিয়ে দিবেন সোজা করে দাগ দিয়ে ভিতরে যে হ্যাঁ কিঞ্চিটা এটা হলো টিকেনের জন্য এখন আমি টিকেনের জন্য এখানে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ কেটে নিব এবং হাতমহড়া শেপটা এভাবে দিয়ে দিব এখন এই দাগ বরাবর কেটে ফেলবো পুরো ভিডিওটা দেখুন না টেনে তাহলে পুরো কাটিংটা ভালোভাবে বুঝতে পারবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে এই দাগ বরাবর এখন কেটে ফেলবেন এখন আমি কলার জন্য আড়াই ইঞ্চি দাগ কেটে নিলাম কাঁধের মধ্যে এবং যে টিকেনটা দিয়েছি এই টিকেনের চিহ্নটা দিয়ে রাখবো সেলাইয়ের সুবিধার জন্য এবং টিকেনটা লম্বা হবে সাড়ে পাঁচ ইঞ্চি লম্বার দাগটা আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিলাম এখন সামনের পাট কাটব সামনের পাটের জন্য কাপড়টাকে আমি দুই ভাঁজ করে নিলাম এবং যে পিছনের পাটটা কেটেছি ওই পিছনের পাটটা সামনের পাটের কাপড়ের উপর বসিয়ে নিব এইভাবে সমান করে ভালোভাবে বসিয়ে নেবেন এবং সামনের কাপড়ের নিচে এক ইঞ্চি বাড়তি থাকবে এবং সাইডে এক ইঞ্চি বাড়তি থাকবে সামনের পাটটার মধ্যে সাইডে এক ইঞ্চি বাড়তি থাকবে এবং নিচে এক ইঞ্চি বাড়তি থাকবে আর বাকি সব হাত মোহরা এবং কাঁধ সেম সেম আগেরটার মতনই থাকবে সমান থাকবে শুধু নিচে এক ইঞ্চি বেশি এবং সাইডে এক ইঞ্চি বেশি হবে এখন আমি কাপড়টাকে এই দাগ বরাবর কেটে ফেলব দাগ বরাবর কাপড়টাকে কেটে ফেলবেন দাগ দিয়ে নিবেন তাহলে কাটার জন্য সুবিধা হবে কাপড়টা ঠিক আগেরটার শুধু সাইডে এক ইঞ্চি বাড়তি হবে নিচে এক ইঞ্চি বাড়তি হবে এখন গলার যে দাগটা কেটে নিয়েছি আড়াই ইঞ্চি ওই দাগটাকে ধরে একটু কেটে নিব তাহলে মাপটা ঠিক থাকবে এখন আমি টিকেন দেওয়ার জন্য টিকেনগুলা মেপে নিব কার থেকে লম্বা সাড়ে নয় ইঞ্চি দিয়ে একটা টিকেন হবে এখানে এবং টিকেনের লম্বাটা দিবেন আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি তারপরে নিচ থেকে একটা টিকেন হবে এইখান থেকে ধরে চার ইঞ্চি এবং লম্বাটা হবে পাঁচ ইঞ্চি এতটুকু লম্বা একটা টিকেন হবে এবং এই কর্নার থেকে একটা টিকেন এটুক পর্যন্ত দিবেন এবং হাতমোহড়ার মাঝামাঝি থেকে একটা টিকেন আসবে দেখুন এই চারটা টিকেন হবে সামনে এবং হাত মা মাঝে টিকেনটাকে এইভাবে ভাজ করে ধরে তালপাট কাটবো তালপাটটা এইভাবে টিকেনটাকে ভাজ করে ধরে এইভাবে তালপাটটা কেটে নিব দেখুন আমার ব্লাউজে তালপাট কাটা হয়ে গেছে এখন টিকেনগুলো আমি কেটে নেব সেলাই সুবিধার জন্য কেটে চিহ্ন দিয়ে রাখব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখন এখানে সামনের গলা লম্বা দিব আমি পাঁচ ইঞ্চি আপনারা যার যতটুকু পছন্দ মতো লম্বা দিতে পারেন এবং বক্স করে নিব যদি আমি বক্স গলা দিতে চাই তাহলে এই বক্স বরাবর কেটে ফেলব যদি গোল গলা দিতে চাই তাহলে রাউন্ড করে শেপ করে নিব এই ভাসটাকে আমি কেটে ফেলবো গলাটা আমি কেটে ফেলছি কাতটা একটু হালকা কেটে নেবেন কাত ডাউনটা দিয়ে নেবেন সামনের পাটে তালপাট হবে পিছনের পাটে তালপাট হবে না দেখুন এখানে আমি সাড়ে তিন ইঞ্চি নিলাম পিছনের গলার লম্বা নিয়ে বক্স করে শেপ করে কেটে ফেলবো আপনারা পিছনের গলা চাইলে সামনের গলা থেকে বড়ও দিতে পারেন যে যার পছন্দ মতো লম্বাটা দিয়ে পড়তে পারেন এখন আমি হাতাটার জন্য কাপড়টা নিচ্ছি হাতারে কাজটা সামনে থাকবে হাত মোহরির মাঝে কাপড়টা পুরোপুরি হবে না তাই হাতার কাপড়ের মাঝে জোড়া হবে জোড়া দিয়ে কিভাবে হাতা কাটবেন ওইটাও আজকে আপনারা দেখবেন কিভাবে জোড়া দিয়ে হাতা কাটতে হয় দেখুন আমি এখানে চারটা পাট চার ফাজি করে নিয়েছি এবং এই জোড়ার কাপড়টাকেও আমি চার ভাঁজ করে নিয়ে একটার উপরে আধা ইঞ্চি পরিমাণ জায়গা উপরে আমি রেখে একটার উপর আরেকটা বসিয়ে দিয়েছি এবং হাত মোহরার লাইনটা হবে সাড়ে তিন ইঞ্চি কামিজের ক্ষেত্রে এটা হয় তিন ইঞ্চি এখন হাত মোহরি হবে সাত ইঞ্চি সাত ইঞ্চি দিয়ে আমি শেপ করে নিচ্ছি এইখানে হাত মুহুরিটা হবে পাঁচ ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য এক ইঞ্চি নিয়ে ছয় ইঞ্চিতে আমি দাগটা দিয়ে নিচ্ছি ভিতরের দাগটা হবে সেলাইয়ের জন্য আর বাহিরের দাগটা হবে কাটার জন্য দুইটা দাগ দিয়েছি আমি এখানে এবার আমি দাগ বরাবর কেটে ফেলবো জোরার কাপড়টা আমি প্রথম যে কাপড়টা নিয়েছি ওই কাপড়ের আধা ইঞ্চি উপরে রেখেছি যাতে সেলাইয়ের মধ্যে এই আধা ইঞ্চিটা ঢুকে যায় এবং দুইটা কাপড়ে আমি চার ভাজ চার ভাজ করে নিয়েছি দেখুন আমার হাতা কাটিং হয়ে গেছে এই মাঝের ভাঁজটা কেটে দিব তাহলে এটা চারটা পাট হয়ে যাবে এই ভাঁজগুলো আমি কেটে দিব আমি এই সেলাইটা আমার পরবর্তী ভিডিওতে দেখাবো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম